কুনোয় প্রেম জমেখির ওবান আসার মাখো মাখো অনুরাগে নাজেহাল কুনোর কর্মীরা। কুনো জাতীয় উদ্যানের ঘেরাটোপ থেকেই উরুরু মনে গ্রামে পাড়ায় ওবান নামের পুরুষ চিতা, পিছু নেয় গার্লফ্রেন্ড আশা, তাদের ঘরে ফেরাতে পাগল পাগল দশা বনকর্মীদের। প্রায় চার দিন পর চিতাবাবুর প্রত্যাবর্তন ঘটে বটে, কিন্তু বাবুবাছা ডাক শোনার পরেই গো ওবান, গো প্লিজ গো ওবান, বাঁয়ে তরফ সে প্লিজ গো, ওবানকে ঘরে ফেরাতে সে কি ভালোবাসার ডাক। থাকবো না গো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। মন ভালো নেই ওবানের, দম বন্ধ হয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদী নামে এক দাড়িওয়ালা লোক যে তাকে সেই নামিবিয়া থেকে উড়িয়ে এনে মধ্যপ্রদেশের কুনোয় আটকে রাখবে তা কি সব ভেবেছিল? ভাবেনি। তাই তো মন উচাটন, মাঝে মাঝে আওড়াচ্ছিল থাকবো না গো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। তাই ধাঁ, কুনোর কাঁটা তার গোলে সটান গ্রামে, তাকে ফেরাতে নাজেহাল বনকর্মীরা। অনেক বাবা বাছা করে তাকে ফেরানো হলো কুনোয়। শনিবার রাতে কুনো জাতীয় উদ্যান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে বিজয়পুরের ঝাড়বরদা গ্রামে ঢুকে পড়ে পুরুষ চিতা ওবান। কুনোর কর্মীরা মুখে আওয়াজ করে চিতাটিকে ফেরানোর চেষ্টা করেন, গো ওবান, গো প্লিজ গো, বাবা বাছা করে ফেরানোর চেষ্টা। সাইমন গো ব্যাক, গো করোনা গো, গো ওবান গো, সবেতেই যেতেই বলা হচ্ছে। কোথাও ক্রোধ, কোথাও ভয়, কোথাও আবার কাতর অনুরোধ। প্রথম স্লোগান প্রায় 65 বছর আগের, 1928 সালে দিয়েছিলেন মহারাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামী ইউসুফ মেহের আলী। দ্বিতীয়টি 2020 সালের মার্চে জনতা কারফিউর বিকেলে থালা বাসন বাজিয়ে করোনা দাঁড়ানোর চেষ্টা। আর তৃতীয়টি শোনা যায় কুনোয় চিতাকে ঘরে ফেরানোর চেষ্টায়। গ্রামে ঢুকলেও বছর চারেকের ওবান শস্য বা মানুষ কারো অনিষ্ট করেনি। ঝাড়বরদা গ্রামে চিতা ট্র্যাকিং টিম পৌঁছে গ্রামবাসীদের সরিয়ে দেয়, তারপর মুখে আওয়াজ করতে থাকে। তখনই ভিডিওয়ে কানে আসে একাধিক কণ্ঠ, গো ওবান, গো প্লিজ গো ওবান, বাই তরফ সে প্লিজ গো ওবান, কাম 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 প্লিজ প্লিজ ওবান, চলো গো 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 গো, চলো গো গো ওবান, চলো গো ওবান, গো গো ওবান। সবুজ ঘাসে লুটোপুটে খাওয়া ওবান কি সে ভাষা বুঝেছিল? সে উত্তর ওবান দেয়নি। তবে দুপুরের পর থেকে ধীরে ধীরে ঘরে ফিরে আসে চিতাবাবু। তবে কুনো এসে নিঃশব্দে প্রেম জন্ম দিয়েছে তা বোঝা যায় ওবান পালাতেই। তার পিছনে গার্লফ্রেন্ড আশা। নামিবিয়া থেকে আনার পর আশার নাম রাখেন খোদ প্রধানমন্ত্রী। ওবান আশার প্রেম অবশ্য কুনোয় এসে নয়, সে প্রেম নামিবিয়া থেকেই। কুনোয় আরও মাখো মাখো হয়েছে এই অনুরাগ। এই অনুরাগের ঠেলায় নাজেহাল বন দপ্তরের আধিকারিকরা। তবে ওবান আশাকে ঘরে ফেরানোর কায়দায় হাসি চেপে রাখা দায়, সবই মোদী সুলভ। বিজেপি শাসিত রাজ্যে বন আধিকারিকরা কখন কি করে বসেন বোঝা মুশকিল, ঠিক যেমনটা করে থাকেন নরেন্দ্র দামোদর দাস মোদী। চিতা নিয়ে আদিক্ষেতা তো সর্বজনবিদিত। দিব্যেন্দু ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি।